হেবে ভাই, বন্ধুর কেক কেনার মনে হয় ভাই টাকা ওঠে না, তাই কাঁঠাল দিয়ে কাজ চালিয়ে দিচ্ছে। আর এমনিও ভাই, ওই 5 টাকার বাবুজি কেক আর কতদিন ট্রেন্ডিং এ থাকুক। একজন আমার কমেন্ট করেছে, মোমবাতি না দিয়ে সর্ষের তেল দিতে পারতো। আমরা ভাই এক্সামে এসব দিক থেকে বিরাট স্ক্যাম করতাম। যদি এই টাইপের অপশন টেস্ট যদি কোয়েশ্চেন আসতো ভাই, আমরা ভাই সব ইয়েতে দাগ দিয়ে চলে আসতাম। এইটুকু ভাই বিশ্বাস ছিল, যদি 4টে কোয়েশ্চেন আসে, 4টের মধ্যে একটা ভাই ঠিক হবেই হবে। একদিন আমার কমেন্ট করেছে, সাকালাকা বুম বুম পেন্সিল। ভাই যেদিন থেকে এই কাকিমার মন পাথর হয়েছে, সেই দিন থেকে ভাই সব জায়গাতেই এই দেবদেবী দেখা পায়। আমি ভাই বুঝি না, রিলস তো বাড়িতে সুন্দরভাবেও বানানো যায়, তাহলে রাস্তায় কেন ভাই এটা ফাঁকা জায়গায় রিলস বানাবে না? যেখানে দেখবে একটু ভিড় ভাড় আছে, ব্যাস ভাই ফোনের ক্যামেরা অন করে শুরু হয়ে যাবে। তোমার খুব কপাল ভালো যে তুমি ভালো মডেলের গাড়ি পেয়ে গেলে। শোরুমে কতজনা গাড়ি দেখে গেছিল, কতজনা পছন্দ করেছে, কিন্তু এই গাড়ি তোমার ভাগ্যে রয়েছে। তাই কি বলছে, শোরুমের নতুন গাড়ি কতজনা দেখে গেছিল, তোমার খুব কপাল ভালো তাই গাড়ি তোমার হলো। আচ্ছা কাকিমা কি কথাটা গাড়ির জন্যই বলছিল? একজন কমেন্ট করেছে, বলছি কাকু এই বয়সে দুটো গাড়ি চালাবেন কিভাবে? ভাই আমি তো যখন ট্রেনে উঠি সারা জীবনই ভিড় পাই, তাহলে ভাই এসব স্ক্যাম করার ভাই জায়গাটা পাই কোথায়? এরা রেডি ইন এ মিনিট শুনেছি, রেডি ইন এ ট্রেন দেখে নিলাম। একজন আমার কমেন্ট করেছে, দুয়ারে পাল্লার। খাসির মাংস মনে হয় একটু বেশি ভালো রান্না হয়ে গেছে। চকশর বন চুরারে বন চলছি, আনচামার দুঞ্চুকানে আনচাসো এনচেসে চিনচিকানের মাংসন সব বানচাত কেন্দ্রিয়া জানচাও। ভাই কাকিমা মাদা এত কিছু বললো, আমি শুধু একটা ওয়ার্ডে বুঝতে পারলাম, সেটা হলো মাংস। পাইরা মানে ইন্ডিয়ান ভার্সন। কি আর করা যাবে ভাই, তাড়ানোর মতো তো ইন্ডিয়াতে আর সুপার ভিলেন নেই, তাই ভাই গরুই তাড়াচ্ছে। একদিন আবার কমেন্ট করছে, স্পাইডারম্যান আফটার ম্যারেজ। আমি তোমাকে ঠকাতে চাইনি, বাট আমার কিছু করার ছিল না। তলে তলে এই সব, তাই তো রাজসভায় আসতে তোমার দেরি হয়। ভাই সত্যি যদি মন্ত্রীর কানে এই কথাটা যায়, রাজসভায় পুরো আগুন লাগিয়ে দেবে। এই আবার কমেন্ট করছে, এই বিষয়টা মহড়া দেখে জানাতে হবে। ছন্দমিলটা শুনে যাও, গরুর দুধে সোনা আছে, সোনা আছে মন। আরে এটা আজকে সকালবেলায় লিখেছি নতুন কবিতা, গরুর দুধে সোনা আছে, সোনা আছে মনে। আরে জিকো ভাই তোমাকেই শোনাই, গরুর দুধে সোনা আছে, চোনা আছে মনে, বিপদ হবে কাঠ পিমড়ে কামড়ে দিলে। এখানে আবার একদিন সুন্দর করে কবিতা লিখেছে, কবিতা শুনে প্যান্টটা গেল খুলে, জামার আড়ালে একটা কলা আর দুটো আপেল জ্বলে। চাইনিজ রবীন্দ্রসঙ্গীত। কমেন্ট করেছে, দীর্ঘ যদি ভুলও গায় তাও ভুল ধরতে পারবো না আমরা। প্রধান শিক্ষকের সাথে স্কুলে প্রেম ভালোবাসা, কিন্তু সম্পর্ক অস্বীকার করতেই বিয়ের দাবিতে এবার স্কুলেই ধর্নায় বসলেন এক শিক্ষিকা। ভাই আমি জানতাম স্কুলে পড়া মেয়েরা কলেজে পড়া ছেলেদের প্রেমে পড়ে, এ তো দেখছি স্কুলের পুরো প্রধান শিক্ষক। একদিন কমেন্ট করছে, শিক্ষক শিক্ষিকা যা শিখাবে ছাত্র ছাত্রী তাই শিখবে।